বগুড়া কাহালু উপজেলার আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে যৌথ কর্মী সভা। বিডি স্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন বগুড়া জেলার প্রতিনিধি মোহাম্মদ মতিন। সঙ্গে আছি আমি তানজানা রহমান লিজা। বগুড়া জেলা কাহালু উপজেলার আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। 13 ফেব্রুয়ারি শনিবার সকাল 11টায় কাহালু চার মাথা কোহিনুর কমিউনিটি সেন্টারে কাহালু উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌরসভার সাবেক মেয়র আলহাজ মোহাম্মদ হেলাল উদ্দিন কবিরাজের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আল হাসিবুল হাসান, কবিরাজ সুরুজ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব আলহাজ আব্দুর রশিদ লালু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সুলতান আলী কবিরাজ, সাবেক সাংগঠনিক সম্পাদক মানিক উদ্দিন কবিরাজ, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক খ ম শামসুল হক, যুগ্ম আহ্বায়ক দেলার হোসেন মুন্সি, চামগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব প্রভাষক মনোয়ার হোসেন খোকন, সাধারণ সম্পাদক জনাব মাসুদ রানা, পাইকর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক ও পাইকর ইউপি চেয়ারম্যান মিন্টু চৌধুরী, নারহাট্ট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোতা মিয়া শাহানা, দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এনামুল হক মিঠু, বিক্রেদার ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি রুমি, মালঞ্চাই ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মতিউর রহমান সাঞ্জু তালুকদার, কালাই আওয়ামী লীগ নেতা রুবেল, উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, যুব শ্রমিক লীগের সভাপতি আলী আক্কাস, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি, ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ উচ্ছ্বাস সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সভাপতি বিভিন্ন আলোচনার দিক নির্দেশনা দেন।